শাপলা ফুল শ্রীলঙ্কারও জাতীয় ফুল, তবে সাদা শাপলা নয়, নীল শাপলা। শ্রীলঙ্কার এই ফুল নীলমহালের নামেও পরিচিত। শ্রীলঙ্কার ভাষায় নীল থেকে এ ফুলকে ইংরেজিতে অনেক সময় ব্লু লোটাসও বলা হয়। দেশটির বিভিন্ন পুকুর ও প্রাকৃতিক হ্রদে এ ফুল ফোটে। ওখানকার বৌদ্ধদের বিশ্বাস গৌতম বুদ্ধের পায়স্থাপে পাওয়া 108টি শুভ চিহ্নের মাঝে একটি ছিল এই শাপলা ফুল। সারা বিশ্বে 50 প্রজাতির শাপলা আছে, কিন্তু বাংলাদেশে মাত্র 2 প্রজাতির শাপলা জন্মে, সাদা ও লাল রঙের শাপলা। একটা রক্তকমল প্রজাতি আর অন্যটা হলো শালুক প্রজাতির। শাপলার শিকড় পানির নিচে থাকে আর ফুল ডাটা দিয়ে পানির উপরে ফুটে থাকে। ফুলগুলো প্রায় 5 থেকে 7 দিন পানির উপরে ভেসে থাকে। এর পাতাগুলো দেখতে গোলাকার ও সবুজ রঙের। সবুজ পাতায় সাদা লাল শাপলা দেখতে অপূর্ব লাগে। বাংলাদেশে সারা বছর শাপলা কম বেশি সব জায়গাতেই হয়, তবে বেশি হয় বর্ষা আর শরৎকালে। শাপলার ডাটা গ্রামের মানুষ সবজি হিসাবে খুব পছন্দ করে আর ফুলের বীজ ও গুঁড়ো দিয়ে খই বানানো হয়। শাপলা ভাজি করে খেতে খুব মজা, এতে পুষ্টিগুণও আছে।